Assalamu alaikum. Ali Muhammad Mahmud Rahman, Professor Karbi, Kabisar Sakali Madrasa. Solomon online class, Ali Mutum Bosho, the other dish. Ask a lot of the Shai Hulu, Alasan of the Shai Hulu, Tika Potom Bosho. Tika Potom Bosho, part done at the Shai Hulu, Haas. ফিকা বিষয়টা হলো যে ফিকা শব্দের অর্থ প্রথমে আমাদের জানা দরকার প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফিকা শব্দের অর্থ হলো বোঝা হৃদয় অঙ্কন করা হৃদয় গেঁথে রাখা আর ফিকা যে বিষয়টা হলো আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যটা হলো এটি যে আমরা কোরআন এবং হাদিসের আলোকে শরীয়ত মাসালাগুলো আমরা সঠিক ভাবে বুঝে তদনুযায়ী আমল করব এই জায়গায় শান্তি এবং পরকালীন মুক্তি আমাদের মূল লক্ষ্য আজকের আলিম ক্লাসের প্রথম যে অধ্যায় সেটি হলো কিতাবুল হজ হজ বিষয়টি হলো আরবি শব্দ এর শাব্দিক অর্থ হচ্ছে আল কাজদু আল জিয়ারাত এর শাব্দিক অর্থ হচ্ছে যে ইচ্ছা করা এবং সংকল্প করা আর দ্বিতীয়ত এখানে হজের পারিভাষিক অর্থ হচ্ছে আল হজ ওয়া জিয়ারাতুন ফি মাকানে মাকসুদ ফি ওয়াক্তে মাকসুদ এটি আমাদের আইন ক্লাসে স্বরে দেখা নামক গ্রন্থ লেখক উনি এখানে লিখেছেন হাজু হওয়া জিয়ারাতুন ফি মাকানে মাকসুদ ওয়া ওয়াক্তে মাকসুদ ফি ওয়াক্তে মাকসুদ অর্থাৎ যে এখানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে কতগুলো কাজ আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পালন করার নামই হলো হজ আর এখানে হুমাম ইবনুল হুমাম তার কিতাবে তিনি লিখেছেন হজের সংখ্যা দিতে একে পারিবেশিক তিনি লিখেছেন তিনি এখানে লিখেছেন একটা যে ইচ্ছা করা মিলাদ বাইতে আদায় রকমের আজিম একটা বড় একটা আল্লাহ হুকুম ফরজ একটা আদায়ের জন্য আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করাকেই বলা হচ্ছে এখানে হজ তার কিতাবে তিনি লিখেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা হজের আবেদনিক পারিভাষিক সম্পর্কে জানলাম এ পর্যায়ে এখন আমাদের জানা দরকার যে হজ কার করে ফরজ তো এই হজ কার করে ফরজ এই বিষয়টি সারা বিকা গ্রন্থকারদের কিতাবের মধ্যে লিখেছেন যে বিষয়টি প্রথমত তিনি লিখেছেন হররে হররে অর্থাৎ এখানে স্বাধীন হওয়া যদি কোনো ব্যক্তি স্বাধীন না হয় পরাধীন কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয় কারণ এটি এই জন্য এসেছে যে ইসলামিক প্রাথমিক যুগে এখানে ছিল স্বাধীন দাস দাসী প্রথা ছিল এই কারণে যদিও এখন ওই প্রথা আমাদের মাঝে নাই তারপরে এখানে ওই মাসালকে আজ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে যে হজ ফরজিয়াতের জন্য শর্ত রয়েছে হলো এক ব্যক্তি স্বাধীন হওয়া কোনো দাস দাসীর উপরে হজ ফরজ নয় এরপরেই যে বিষয়টা আমাদের ধরে এসেছে সেটি হলো মুসলিমের ইমান আলা কোনো ব্যক্তি হওয়া মুসলমান হওয়া কোনো বিধর্মী কাপড়ের উপরে কিন্তু হজ ফরজ নয় তারপরে তৃতীয় নম্বরে আসছে যে বিষয়টা বাসির বাসির শব্দের অর্থ হলো আমার মুসলমানও আমি স্বাধীনও আমি কিন্তু যদি আমার দৃষ্টিশক্তি সম্পন্ন না হয় অন্ধ যদি হয় অন্ধ ব্যক্তির উপরে হজ ফরজ নয় তারপরে তৃতীয় নম্বরের যে বিষয়টি আসছে সেটি হলো যে একটি ব্যক্তি হোক স্বাধীন মুসলমান এবং দৃষ্টিশক্তি সম্পন্ন কিন্তু যাতায়াতের পাথেও থাকা এইগুলো সব তিনটে ঠিক আছে কিন্তু ওই ব্যক্তি এই আপনার বাড়ি থেকে শুরু করে সেই আল্লাহর ঘর মক্কা শরীফ যাওয়ার যাবতীয় ব্যয়ভার বহন করার মতো ক্ষমতা তার থাকা এমন ব্যক্তির উপরই হজ ফরজ নইলে তাদের উপরে হজ ফরজ নয় পঞ্চম নম্বরে আসলো একটি ব্যক্তি স্বাধীন মুসলমান দৃষ্টিশক্তি সম্পন্ন এবং অর্থও রয়েছে তার সামর্থ্য রয়েছে কিন্তু সে ব্যক্তির
আমনু তারিখ এখানে বলা হচ্ছে আমনু তারিখ বলতে এখানে যদি বুঝে তার রাস্তা নিরাপদ হওয়া, সে ব্যক্তিকে যদি রাস্তাটা নিরাপদ না হয় শত্রু দ্বারা বেষ্টিত হয়, সে যদি ঘর থেকে বের হয়ে যদি তার বাম মাসে পাম মাসে যদি এরকম সংসার হয় থাকে, তাহলে এমন ব্যক্তির উপরে হস ফরজ নয়। তাহলে এগুলো সমর্থ এগুলো থাকার পরেও তার রাস্তা নিরাপদ হলে ওরা একদম মানুষের জন্য তারপরে হস ফরজ। তারপরে ছয় নম্বর আসছে এখানে সাইহুন সুস্থ হওয়া, সব বিষয়গুলি শর্তগুলি তার পূরণ আছে অর্থ আছে। তারপরে শারীরিক মুসলমান তার রাস্তাও নিরাপদ রয়েছে, কিন্তু তার কি নাই, তার হলো শারীরিকভাবে সে অসুস্থ, অসুস্থ ব্যক্তির উপরে হজ ফরজ নয়। তারপরে এখানে আসছে তারপরে আসছে বালে এখানে প্রাপ্ত বয়স্ক হওয়া, একজন না বালেকের অনেক সম্পদ থাকতে পারে, এই শর্তগুলো পূরণ থাকলেও সে যদি প্রকৃতপক্ষে যদি সে প্রাপ্তবয়স্ক না হয় তারপরে হজ ফরজ নয়। তারপরে যে বিষয় এসছে এখানে মহিলাদের জন্য একটি কথা রয়েছে, মহিলাদের জন্য বাড়তি একটা এই এই শর্তগুলো মহিলাদের জন্য সব ঠিক থাকবে, কিন্তু অতিরিক্ত একটা বিষয় এখানে রয়েছে যেটি সেটি হলো তাদের সঙ্গে সেটি যদি ভ্রমণের রাস্তা হয় তাদের সঙ্গে স্বামী অথবা তার মোহরের কোনো ব্যক্তি তাদের সঙ্গে থাকতে হবে। তারপরে এখানে আসলো আবারও নয় নম্বরে এখানে বলা হচ্ছে কারাবন্দী, কারাবন্দী যদি কোনো ব্যক্তি সেই দেশীয় দণ্ডবিধি অনুযায়ী সে যদি কারারুদ্ধ হয়, সে যদি আসামি হয় এবং সে কারাগারে বসবাস করে, তার যতই সম্পদ থাকুক তার যত হজ ফরজ নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হজের এই যে বিষয়গুলো এখানে আলোচনা করা হলো, তোমরা অবশ্যই বাড়িতে ভালো পড়াশোনা করবে এবং সামনে এরকম একটা ক্লাস নিয়ে আমাদের সঙ্গে আবারও সাক্ষাৎভাবে দেখা হবে। এই বলে আজকে আমার এই ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং এই বৈশ্বিক মহামারী থেকে রক্ষার জন্য তোমরা ঘরেই থাকো এবং মাস্ক ব্যবহার করো। এগুলি আমার আজকে ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।